আবার আসবো ফিরে ধ্বংসের ধীরে ধীরে কি চাচি আবার বিক্রি করতে বয়ে পড়ছো? কি যে কও না কও, এই যে দেখো না বিকার থালুলটাই থুইছি, এখন আমি ব্যবসায় নামছি। কি এর ব্যবসা? সরকার যে আমার বিধবা ভাতা দেয়, তা দিয়ে আমি বিভিন্ন জাতের চারা কিনে আনছি, আমি এইগুলি বেচু। তা না হয় বুঝলাম, কিন্তু এই যে গাছের চারা বেচার বুদ্ধিটা তোমার কে দিছে? স্কুলের মেরু না পাই কইছে যে কোনো টাহা ব্যবসায় লাগাইলে বাড়ে, আরো ভালো থাকুন যায়। বাহ, খুব ভালো সিদ্ধান্ত নিছো। আমার দুঃখ, আমার বাড়িটা নদী ভাঙ্গে লয়ে গেছে। শুনছি গাছগাছালি বেশি লাগাইলে নদী ভাঙ্গন হয় না, জ্বর বৃষ্টিতে বেশি ক্ষতি করতেও পারে না। ইটের বাটায় বলে অনেক গাছ ধ্বংস করতেছে, সেইগুলি পোষাইতেব বেশি বেশি গাছ লাগাইয়া। হ্যাঁ চাচি, যত গাছ তত নিঃশ্বাস। তুমি চাচি একটা কাজ করো, আমার বাড়িতে পাঁচটা চারা দিয়ে আসো। তোমার বৌমার কাছে টাকা রাখা আছে, তুমি দাম নিয়ে নিও, ঠিক আছে? সবাই বিদেশি কয়, আরে এটা তো ভালোই, গাইয়া গেলে খুশি হইতো না? ব্যাপারটা হচ্ছে কি, সবাই বলতে বিদেশি, নট অনলি বিদেশি, বলতে আপনি কি বিদেশি গুপ্ত চল? ভালো নাম দিতে তো। আরে আপনিও হাসছে, ও মাই গড। আরে ভিয়া, আমি তো বিদেশি অনের পক্ষে, আমার যদি কেউ বিদেশি কইতো আনন্দে মনটা আমার ভরে উঠতো। কেন আমি যেসব তথ্যের জন্য এখানে এসেছিলাম, আই মিন ইনফরমেশন, মানে সব আমার এগেইনস্টে, মানে ইনফরমেশনের কথা জিজ্ঞেস করলে লোকজন রীতিমতো ধাওয়া করছে আমাকে, ভায়োলেন্ট, আর মানে সব তো আমার এগেইনস্টে, মানে কিছুই, তারপর বিদেশি বলছে, এখন কি করব? আরে তথ্য তোমার এগেইনস্টে যাইব কেন? এইখানকার লোকজন সব অশিক্ষিত বর্বর, এরা তথ্যের কি জানে? তুমি যেটা লেখবা ওইটাই সত্য। তুমি লেখো যে অশিক্ষিত বর্বর জনগোষ্ঠী 95%। হ্যাঁ, আরে মিয়া কঠিন ইংরেজিতে রিপোর্ট লিখবা, ওই পড়তে গিয়ে যেন টাসকি খায়। তাছাড়া আমি এলাকার মুরব্বী, আমার ছেলে মেয়ে সব বিদেশে থাকে, আমি কইতাছি এইখানে কোনো উন্নতি নাই, এর উপরে কোনো কথা আছে নাকি? আরে আপনি 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 আমাকে সত্যি করে বলুন তো, মানে এখানে কি সত্যি ইলেকট্রিসিটি, আই মিন বিদ্যুৎ আছে, মানে চিকিৎসা আছে, নারীর কোনো উন্নতি আছে? আমার তো চোখে পড়ে না, তোমার চোখে পড়ছে? এই কথা লেখা দিয়া জেনে বাঁচে দাও, এই দেশে আসার আর কোনো দরকার নাই, আরে বিদেশে কুলিগিরি করানো ভালো। হ্যাঁ, নিজের চোখে দেখেও চিনতে পারতেছেন না চাচা? আরো খবর আছে চাচা, আঙ্গ গান মোবাইলে রেকর্ড করে ছাড়বো, কোম্পানির লাগে চুক্তি ফিরাইছি। তোমাকেও গান ও মোবাইলে দেখা যাইব? বাহ ভালো তো। কি কইতেছে তাইলে আর, কার না কার অনুষ্ঠান, এখন আবার সরাইতেছস যে মোবাইলে গান ছাড়বো? আরে হুদাই মিছা কথা। আপনি আর আপনার ভাইস্তা একদম একরকম হইছেন। কার কথা কও? ওই যে আছে না একজন, সারা দিন ক্যামেরা নিয়ে ফুট ফুট করে আর ইংরেজি মারে। আমগুলো একবার দেখা হইলো না? হাফ বিদেশি? হ্যাঁ হাফ বিদেশি ছিল, এখন ফুল বিদেশি হয়ে গেছে। যদি কই যে আমি ভালো আছি তাহলে হে কয় না না আপনি তো ভালো নাই। যদি কই আমার ঘরে ভাত আছে চাল আছে তাইলে কয় না আপনার বাসায় দুর্ভিক্ষ চলতেছে। ভালো জিনিস হয়ে দেয় না তাই না? দেখলি না তখন অনুষ্ঠান দেখে অস্বীকার করলো। আরে আমার মুখের উপর কথা কর সাহস কষ্ট। হ্যাঁ হ্যাঁ, বুঝলে গেছস যে আমার পূর্বপুরুষ এই গ্রামে সালিশি করতো, আর তুই তুই দিন বদলায় গেছে চাচা, দিন বদলায় গেছে। আগে সবার উন্নতি হইতো না, একজনের উন্নতি হইতো, আর এখন সবার উন্নতি হয়। আপনি তো অর্থ পাচার দেন, তার উপর সমানে দেশের বদনাম করেন।
এইসব কিন্তু অসহ্য করুন, একদম সহ্য করুন। অপমানের উপর অপমান, তাই খাবো না। এসব আমার শুনানোর দরকার নাই, এই বাড়িতে আমি আর থাকুম না। দুনিয়াদারি আমার খুব ভালো করে চিনা আছে, যেদিকে আমার দুই চোখ যায় সেদিকে আমি চলে যাবো। দেখছো কবিতা, তোর মা কি কয়, আমাকে ছাইরা কই যাবে? আর যদি থাকি, খামার গরু সব তুমি দেখবা, আমি আমার কাম নিয়ে ব্যস্ত থাকুম। তোমার আবার কি কাম? মা সেলাই মেশিন কিনবো না, টেইলারিং, তুমি গরু মা টেইলারিং। আমি জীবনে কি এই খামার টামার করছি, আমি এটি পারবো না। আমি পারলাম কেমনে, কুইরামিটা ছাড়ো সবই পারবা। আব্বা তুমি তো কিছুই পারো না, মাছ ধরতে পারো না, আমার স্কুলে নিতে পারো না। কথা বারে লাভ নাই, এই এলাকায় মেয়েগর কোনো ভালো টেলারিং নাই, সবাই কয় আমার সেলাইয়ের হাত ভালো, কাজ করতে চাইলে কাস্টমারের অভাব হইব না। কেরা ফোন করছে? আই ফোনটা দাও, আইফোন নিয়ে আসে, যা ফোনটা নিয়ে নিয়ে, আইফোনটা তাড়াতাড়ি আন, দেখি কেরা ফোন করছে। আই কিরে নান্টু, দেরি করতে হস কেন? কি মন্টু ভাই, কেমন আছেন? ভাবি নান্টু কই? নান্টু তো গরুরে ভুসি খাওয়াইতেছে। হ্যাঁ নাকি, বেটা কামে নেমে পড়ছে না? তা বাইশাক, আপনি কোন হানু আছেন? পরশের দোকানে। বাড়িতে পুয়াতি বোরাইখা, চায়ের দোকানে কি করেন? শুনেন বাইশাক, আপনার বউ ফুলি যদি কিছু হয় তাহলে কিন্তু আপনার আমি জেলের ভাত খাওয়াম, বুঝছেন? রাখি। কি শোনো নাই, তুমি কি করতেছ? যাও ওই বালতিতে ঘুষিয়ে আছে আর পাইলাই খুদের যাও আছে, মিলাই দাও। গরু নিজের বিবেচনায় চলিস, ঠিক মতো খাস, কম খাস না কিন্তু, কাছে গেলে আবার গুতানি দিস না, আর দড়ি ছিঁড়া আবার দৌড়ও দিস না। দেখ জীবনে এই কাম আমি করি নাই, এই প্রথম, রাখাল বালক সাজছি, মাথায় গামছা, হাতে বাঁশের বাঁশি, কিন্তু বাজাইতে পারি না। তোরা তো সবই বুঝোস, মানুষের চেয়ে কোনো অংশে কম না, আমার দিকটা একটু বিবেচনা করিস। এই কবিতা, তোর মা জানি কি কইলো, ভুসিয়ার ভুসিয়ার খুদের যাও মিলা গরুরে দাওগা, তোমার পয়লা ট্রেনিং। হাসতেছস কেন, পাগল হয়ে গেলি নাকি? হাসতেছি কেন, হাসির তো একটা মাজেজা আছে। কি মাজেজা? আগে তো খালি নিজের বইয়ের ঝাড়ি খাইতেন, এখন তো বন্ধুর বইয়ের ঝাড়ি খাওয়া শুরু করছে। আর কইস না, নানা বিধ চাপে জীবনটা শেষ। এত মানুষের ঝাড়ি খাওয়ার কামটা কি? এটা কাম কাজে হাত দেন না। দিমু, এই কাম কাজ শুরু করতে করতে তো দিন থেকে সন্ধ্যা হয়ে গেল। আচ্ছা আপনি না ওই যে কলেজ পাস দিয়া ভোকেশনাল ইলেকট্রিশিয়ানের কাজ শিখছিলেন না, দুই বছর তো ঢাকায় চাকরিও করছেন। মনটা গ্রামে পড়ে থাকে, তাই চলে আসলাম। তো গ্রামেই শুরু করেন না, একটা ছোটোখাটো ইলেকট্রিকের দোকান দেন, মালামাল তোলেন, ইলেকট্রিশিয়ানের কাজ করেন, দেখি তাড়াতাড়ি কিছু করেন। ওই যে হাফ ম্যাট বিদেশি গবেষক, সে কয় আমাগো গ্রামের পোলারা নাকি কামচোরা, তাই নাকি? শুধু কামচোরা না, হেরা নাকি হ্যাগো বৌদের উপর ব্যাপক নির্ভরশীল। সালারি ডাটা গবেষক রে, মোটা একটা ডাটা দিয়ে বাড়ি দিব, ডাটা দিয়ে বাড়ি দিলে হইব না, একটা শিক্ষা দেওয়ার লাগবে রে।
আরে তুমি তুমি ঢাকায় চলে যাবো বললে হইব নাকি? হ্যাঁ, আরে এত বড় সাহস, এত বড় স্পর্ধা আমার মেহমানের গায়ে হাত দিছে, তুমি কি মনে করছো অগরে আমি ছাইড়া দিবো? হ্যাঁ অগরে আমি ছাইড়া দিবো? আরে তোমার গায়ে হাত দেওয়া মানে আমার ইজ্জতের উপর হাত দেওয়া। হ্যাঁ কিন্তু আপনি আঙ্কেল একটা মানে এক লাখ কি কি করবেন? চলো, এই মরা হাতির দামও লাখ টাকা। হাতে কাগজ আছে, মুখে ব্যান্ডেজ আছে, জামায় রক্তের দাগ, আর কি লাগে? চলো থানায়। পুলিশ স্টেশন? মামলা দিব, কঠিন কেস ফাইল করুম, সব কয়টার আমি চিনি, কার ঘাড়ে কয়টা মাথা আজকা দেখুম। আরে তুমি চুপ থাকো। ওই আরিশা, ঘটনা বুঝলাম না, কার মায়ের কে দিল? ওই বিদেশি যে একটা শিক্ষা দেওয়া উচিত, শিক্ষাটা হয়েছে? রাইতের অন্ধকারে এভাবে একলা পাইয়া অ্যাটাক করা ঠিক হয় নাই। আমরাও হের একটা শিক্ষা দিতে চাইছিলাম, মানে বুদ্ধি দিয়ে শিক্ষা। আমরা তো দুই বন্ধু মিলা চাইছিলাম রাইতের বেলা ভূতের ভয় দেখাইতে। ভূতের ভয়টা কিন্তু দেখাইতে পারলে দোস্ত এতদিন গ্রাম ছাড়া হয়ে যাইতো। লক্ষণ তো ভালো না, মুন্সি সাহেবের আবার থানা পুলিশ করার বাতি কাছে। হ্যালো বন্ধু, বন্ধু শৈলা তাড়াতাড়ি, তুই আসলে ইন্টারভিউ, এটার একটা ওয়াকিং ইন্টারভিউ। আয়, আমি আমি বসে বইলা রাখছি। আজকে ইন্টারভিউ দুদিন পরে করলো না? আমি বসে বইলা রাখছি, আজকে ইনশাল্লাহ তোর চাকরি হয়ে যাব। আমি কিন্তু তোর জন্য ওয়েট করতেছি, তুই তাড়াতাড়ি চলে আয়। আমি রাখি রাখি, ব্যস্ত আছি, রাখি। শোন, হ্যালো হ্যালো, আরে আজকে ইন্টারভিউ ইপিজেটে ইলেকশনের চাকরি। আরে দোস্ত তাহলে চাকরি হয়ে গেল? রাখ তোর চাকরি, চাকরি বাকরি আমার ভালো লাগে না। এর চেয়ে ওই মনে করছি, আর আমি যদি সারাদিন চাকরি করি তাহলে তুই এতিম হয়ে যাবি না? আমারও তো চাকরি হয়েছে। হ্যাঁ কে চাকরি দিল? তোর ভাবি রাখালে চাকরি, গরু রাখা চাকরি। ভালো হয়েছে, দুই বন্ধু কামে লাগে যান। হ্যালো, ফুলির ব্যথা উঠছে, হাসপাতাল নিয়ে গেছে, আসতেছি আমি, এক্ষুনি আসতেছি। এই ফুলির ব্যথা উঠছে। আর একটা সুখের খবর মনে হয়। Shafiq, listen, we're really happy in Bangladesh. We are getting every support from your government. That's why we are expanding our business. We need hardworking and dedicated people, honest people. Bring all your friends. I will provide a job. We will train them. You get my point? Yes, sir. I got it. We want people like you. দেখো দেখো তেলের সমাতি দেখো। দেখো সব ঠিক আছে নাকি? দেখো দেখো I'm really surprised. Oh, for shows to detect them together, that's it. Shop here with uncle. Thank you. Thank you so much. Ah, now, what criminal dhara pulli hoy? ঠিকঠাক আছে।
টেনশনে কিছু নেই, এক্ষুনি লেবার রুমে নিয়ে যেতে হবে, নর্মাল ডেলিভারি হবে আশা করছি। আমার খুব ভয় করতেছে। ভয় কিচ্ছু নেই মন্টু ভাই, আপনি বরং বাইরে ঘোরাঘুরি করেন, নীলু ভাবি আপনি থাকেন। ডাক্তার দিদি কোনো ওষুধপত্র লাগবে? কিচ্ছু লাগবে না, যা যা দরকার সব কিছুই ক্লিনিকে আছে। কি রে? এই দোস্ত, আমার হাতটা কাঁপতেছে কেন? গলাও কেমন শুকা যেতেছে? তুই বাহা বুঝতেছিস না, এরকমই হয়। কি হয়েছে? মাথা থেকে ঘুরতেছে। তুই এক কাম কর, তুই শফিকের কারখানায় যা, আজকে না তোর চাকরিতে জয়েন করার কথা, এইদিকে আমি সামলাইতেছি। কি কস তুই, ফুলিরে ফালাই আমি এখন? আরে বেটা, একদিনে দুইটা সুসংবাদ, চাকরি আর বাচ্চার জন্ম। আর রাখ তো চাকরি, কালকে পরশু একদিন যাবো। আরে যা যা যা, আমি সামলাইতেছি তো। তোর মতো কুইরে আর বাদামের কাছে আমি দায়িত্ব দিয়ে যাই না দোস্ত। এই বিপদের সময় তুইও আমার কুইরা কর, সূর্যের পেটে সাধা সে ভাই, তোমরা কি কেউ দেখছো নি? এসে আরেক সৌর জগৎ, তোমরা কি কেউ ভাবছো নি? এটা কি ধরনের গান, নতুন নাকি? একদিন তো খালি ভাবের গান গাইছি, দেহতত্ত্ব মুর্শিদি, এখন কিছু নতুন গান করার চিন্তা করতেছি। খালি ভাবে মজা থাকলে চলবো? হ্যাঁ, দুনিয়ায় মানুষ হয় একটা উদ্দেশ্য লইয়া, নিজের আর সমাজের মুখ উজ্জ্বল করার লেগা। সমাজের উন্নতি মানে নিজেরও উন্নতি। কি ভালো, এই ধরনের গানের দরকার আছে, খুব দরকার। কাকা কাকা, মন্টু কাকায় খবর পাঠাইছে। কি? তার বউয়ের বাচ্চা হয়েছে। এই কি বাবু রে, ওলা না মাইয়া? হ্যাঁ হ্যাঁ, তা তো জানি না, আপনারা বসেন আমি খবর নিয়ে আইতাছি। মন্টু ভাই মিষ্টি কোথায়? দাঁড়ান, মন্টু ভাই, মা ও বাচ্চা দুজনে খুব সুস্থ আছে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু 28 দিন পর্যন্ত যেই বিষয়গুলো নজরে রাখা গুরুত্বপূর্ণ সেগুলো জানেন তো? কি সে কন্যা ডাক্তার দিদি, এরা দুই বন্ধু, এগোরে দিন দুনিয়ার কোনো খবর আছে? আপনি আমারে কইয়া দেন, আপনি কোনো চিন্তা করেন না, আমি তো আছি। হ্যাঁ নীলু ভাবি, আপনি একটু খেয়াল রাখবেন, আর আমাদের স্বাস্থ্যকর্মী তো যাবেই খোঁজ খবর নিতে। আসি, হ্যাঁ, একজন রোগী বসে আছে। আর দুইজনেরই মেয়ে বাবু। সকাল হয়েছে। আরে না কেরা জানি দরজা দেখতে দেখতেছে, উঠো। আরে উঠো কেডা, দরজা খোলেন, থানা থেকে আসছি। থানা থেকে মানে? আপ
আপনারা? আপনি নান্টু না? জি স্যার। আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, চলেন। যাদের নামে কেস করেছেন তাদের মধ্যে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে। তুষার সাহেব ওনাদের দেখলে চিনতে পারবেন তো? ওদের মুখ ঢাকা। যাদের নাম দেওয়া হয়েছে তাদের না চিনার কি আছে? এই গ্রামের সবাই তাদের চিনে। হ্যাঁ, আরে সব কয়টা ক্রিমিনাল, ক্রিমিনালের দল। হ্যাঁ, ওদের তিনজনকে চালান করে দেবো। আরে চালান কি? সাত দিনের রিমান্ড নেওয়ার ব্যবস্থা করেন, কত বড় সাহস! আমার অতিথির গায়ে হাত দেয়। আরে বড় উকিল ধরছি, পলে পলে বুঝতেছি যে এই দেশে। দেখুন তো এরা কিনা, চিনতে পারছেন? নাচে নাকি চুনি নান্টু ভাই পরে। এই তো ভিকটিম, আসামিরা জিন্দা ফালাইছে। আরে 302 আর 304 ধারায় ইজিলি মামলা হয়। হ্যাঁ না না না, বিষয় হচ্ছে আই মিন ওনারা। আরে কেস, তুমি কেসের মতো থাকো, চুপ একদম চুপ, নো মার্সি নো মার্সি। আস্তে মুন্সি সাহেব আস্তে, ঘটনার সময় তো আপনি ওখানে ছিলেন না, দেখেন উনি। আর যতটুকু শুনেছি হামলাকারীদের মুখ বাঁধা ছিল, তারপরও অবশ্য অন্ধকারে একজন সব কিছুই দেখেছে। জব্বার, বুড়িমাকে নিয়ে আসেন। আসেন বুড়িমা, আসেন আসেন। ওনাকে সবাই চেনেন? আরে নাসিরের কি আছে, এ তো ভিক্ষু। আপনি কি দেখলেন বলেন বুড়িমা। স্যার, আমার তো রাইতে ঘুম পাতলা, আমি আড়া আড়ি করি, কেলাবের পিছে যাইয়া দেখি কত উলা পোলা পানি আশা আসি করতেছে। ডাবলু, জসিম, রহমাতুল্লাহ, কি ঘুষি আছে দিলি। এই জসিম, তুই কি করলি? বাড়ারে ঘুষি নাক দিয়ে রক্ত বের করে দিলি। ও খেলায় খেলায় মার দিতে দেয় একটা বক্সিং, সত্যি হয়ে গেল। দূর বেটা, মুনশি সাহেবে কইছে মিছে মিছে মারি দিতে, ডাইরেক্ট নাকি মেরে দিলি। আরে মুনশি সাহেবের কি যে বুদ্ধি তা বুঝাবারও দায়, নাইলে নিজের বাড়ির মেহমান রে, কেউ আমাকে দিয়ে মারি খাওয়ায়। আরে যা দোস্ত, এবার দেখ টাকা পয়সা ভাগ দে, চলে দে। আরে দিমু তো, এগুলা কি করবো, এগুলো মূল্যবান জিনিস, এগুলো রাইখে দি। দে টেয়ার ভাগ দে, কত টাকা ঘন্টা দে। অহন তো সিপা সাপার মধ্যে বিদ্যুৎ আসছে, সব ফকফকা, ওরা তো বুঝে নাই আন্দারের কাম আলোতে করতে হয় না। পলে পলে বুঝতেছি এই দেশে থাকা যাবে না, এখন ভিক্ষুক সাক্ষী দেয় আর পুলিশও সেটা দত্তব্যের মধ্যে নাই। মেহমান আসো 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 আসো। আরে মুন্সি সাহেব, আপনি যাচ্ছেন কোথায়? মামলা তো এখন ঘুরে যাবে, হুকুমের আসামি তো হবেন আপনি। স্যার আপনার রাত্রে বলছিলাম সবই ষড়যন্ত্র, মিথ্যা মামলা। হ্যাঁ বলেছিলেন, আমারও একটু বোঝার দরকার ছিল, সরি। আপনারা এখন যেতে পারেন, আর মুন্সি সাহেব অলরেডি আমাদের জালে আটকা পড়ে গেছে। তুষার সাহেব আপনি এখন কি করবেন? মানে এখন তো বলছে আমিও ষড়যন্ত্রের শিকার, মানে এসব মিথ্যা ভুল তথ্যের আশায়, আই মিন ইনফরমেশন, আমি আসলে একটা শিক্ষা পেলাম এই সুখ গায়ে এসে, মানে ইটস এ লেসন ফর মি, লেসন। শোনেন মিস্টার ফরেন, মানে মানে কাইটা বলেন। আপনার এই তত্ত্বের ভিত্তিতে বিদেশের চাকরিটা থাকবো তো? চোখ থাকিতে অন্ধ যারা,
মুখ থাকিতেও জবান হারা, চোখ থাকিতেও অন্ধ যারা, মুখ থাকিতেও জবান হারা, না শুনিয়াও দেখো দেয় কান পরা, ওরে না শুনিয়াও দেখো দেয় কান পরা। তারা কি কেউ দেখলো না রে, তারা কি কেউ শুনলো না, তারা কি কেউ দেখলো না রে, তারা কি কেউ শুনলো না। তারা কি কেউ দেখলো না দেশে কেমন আলোর খেলা, তারা কি কেউ দেখলো না দেশে কেমন আলোর খেলা, সান্তারাই রাতের শুধু ভরসানা, ওর সান্তারাই রাতের শুধু ভরসানা। তারা কি কেউ দেখলো না রে, তারা কি কেউ দেখলো না, তারা কি কেউ দেখলো না রে, তারা কি কেউ দেখলো না। তারা কি কেউ বলবে না ফসল ভরা ক্ষেতের কৃষক, তারা কি কেউ বলবে না ফসল ভরা ক্ষেতের কৃষক, অনাহারে গরিব দুঃখী